আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে পিডিএফ ফাইল রোটেট। অনেক সময় দেখা যায় না, আমরা ব্যস্ততার কারণে বা ভুলবশত ডকুমেন্টস বা ফাইল স্ক্যান করার সময় উল্টা করে ফেলি। তো তখন আমরা কি ভাবতে থাকি যে ফাইল উল্টা করে স্ক্যান করে ফেলছি, এটা সম্ভবত ভুল হয়েছে, আবার নতুন করে স্ক্যান করতে হবে। না বন্ধুরা, এরকম ভাবার কোনো কারণ নাই, এটা খুব কম সময়ে এবং সুষ্ঠুভাবে সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সরাসরি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখুন, ডেস্কটপে আমি একটা পিডিএফ ফাইল রেখে দিয়েছি। তো আমরা এই ফাইলটা নিয়ে আজকে কাজ করব। তো আমরা ফাইলটা আগে প্রথমত ওপেন করব। ওপেন করে দেখবো যে ফাইলটার কী অবস্থা। ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। হ্যাঁ, ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এবং একটা সাইজ, ভিউ সাইজটা একটু কমিয়ে দিব আমি। এখান থেকে 75% মতো করে দিলাম, আমার দেখার সুবিধাতে আর কি, এছাড়া আর কিছুই না। তো এখানে এই ফাইলটা আমি প্রথমত এক পেজে আছি, প্রথম মানে ফার্স্ট পেজ, 1 নম্বর পেজে আছি। এখান থেকে আমি 2 নম্বর পেজে যাব। 1 নম্বর পেজ এখানে ঠিক আছে, এখানে আমার করার কাজ করার কিছুই নাই। তো যেটা আমার ভুল হয়েছে সেটাই আমি সমাধান করব। তো আমরা এখান থেকে 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজে যাব। আমরা এখান থেকে 2 নম্বর পেজে যাই। হ্যাঁ, আমরা 2 নম্বর পেজে আসছি। এই যে দেখুন, এখানে 2 নম্বর 2 লেখা আছে, আমরা 2 নম্বর পেজে আসি। তো এই পেজের পেজটা ঠিক নাই। পেজটা দেখুন, ডান দিকে বা রাইট সাইডে 90 ডিগ্রি ঘুরে আছে। এটাকে আমাদের সোজা করতে হবে। তো এটা সোজা করার জন্য কি করতে হবে? এটা সোজা করার জন্য আমাদেরকে টুলস অপশন ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি দেখুন, এখানে টুলস অপশন আছে, এই টুলস অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমি টুলস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন, এখানে অনেকগুলো অপশন আসছে। তো অনেকগুলোর মধ্য থেকে যেহেতু আমি পেজটা রোটেট করব, রোটেট অপশন পেজের মধ্যে আছে। আমরা এখানে সরাসরি পেজ অপশনে ক্লিক করে দিলাম। পেজ অপশনে ক্লিক করার পরে দেখুন, আবার অনেকগুলো অপশন আসছে। তো অনেকগুলো অপশনের মধ্যে আমরা যেহেতু পেজ রোটেট করবো, আমরা এখান থেকে সরাসরি রোটেটে ক্লিক করে দেই। হ্যাঁ, রোটেটে ক্লিক করছি। রোটেটে ক্লিক করার পরে এখানে একটা বক্স আসছে। বক্সের এখানে আছে ডিরেকশন। ডিরেকশন বলতে আমরা এখানে বুঝি মানে পেজের ডিরেকশন। যেহেতু পেজটা উল্টা দিকে ঘুরে আছে বা ডান দিকে ঘুরে আছে, তো আমরা ডিরেকশন থেকে এটা চেঞ্জ করব। আমরা ডিরেকশনের এখানে মেনুটা ব্যবহার করি, এখানে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখছি এখানে 3টা অপশন আসছে। একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি, যেটা হচ্ছে আপনার বিপরীত সাইডে ঘুরবে আর কি, বা রাইট লেফট সাইডে ঘুরবে। আর একটা আছে হচ্ছে আপনার ক্লকওয়াইজ 90 ডিগ্রি, এটা ঘড়ির কাঁটা যেমন ডান দিকে ঘোরে, এটাও রাইট সাইডে ঘুরবে আর কি। আর 180 ডিগ্রি বলতে এটা পুরো পেজটা উল্টা হয়ে যাবে আর কি, যেমন আছে ঠিক তার বিপরীত হয়ে যাবে। আমাদের পেজটি যেহেতু রাইট সাইডে 90 ডিগ্রি ঘুরে আছে, তো আমরা এখন কি করব, এটা কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রিতে ক্লিক করে দিব। তো কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রিতে ক্লিক করার পরে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখে নেব, সেটা হচ্ছে পেজ রেঞ্জ। তো পেজ রেঞ্জ এখানে যদি অল অপশনে ক্লিক করা থাকে, তাহলে আমার এখানে যে দেখুন 16টা পেজ আছে, 16টা পেজ পুরাটাই আমার চেঞ্জ হয়ে যাবে এবং সেটা লেফট সাইডে 90 ডিগ্রি ঘুরে যাবে। তো এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, পেজ অপশনে ক্লিক করতে হবে। তো আমি পেজ অপশনে ক্লিক করে দিলাম এবং আমি যে পেজটা চেঞ্জ করতে চাচ্ছি সেই পেজ এখানে লিখে দিতে হবে। যেহেতু এখানে অটোমেটিক 2 নম্বর পেজ চলে আসছে, এজন্য আমি আর লিখে দিলাম না। তো 2 নম্বর পেজ এখানেও 2 থাকতে হবে, এখানেও 2 থাকতে হবে, মানে এখানে 2 থাকতে হবে, এখানে 2 থাকতে হবে। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন ওকে ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন, আমার পেজটা পুরো সোজা হয়ে গেছে। যেটা আমার রাইট সাইডে 90 ডিগ্রি ঘুরেছিল, সেটা আমার লেফট সাইডে 90 ডিগ্রি ঘুরে তারপরে পেজটি সোজা হয়ে গেছে। বন্ধুরা, 2 নম্বর পেজে যেহেতু আমাদের কাজ শেষ, আমরা এখন পরবর্তী পেজে যাব, অর্থাৎ 3 নম্বর পেজ। তো আমি 3 নম্বর পেজে যাচ্ছি। হ্যাঁ দেখুন, 3 নম্বর পেজ ওকে আছে, এখানে আমাদের কাজ করার কিছু নাই। তো আমরা 4 নম্বর পেজে চলে যাই। হ্যাঁ, আমরা 4 নম্বর পেজে চলে আসছি। 4 নম্বর পেজে সমস্যাটা হচ্ছে, এটা লেফট সাইডে 90 ডিগ্রি ঘুরে আছে। তো এটাকে আমার কি করতে হবে, রাইট সাইডে 90 ডিগ্রি ঘোরাতে হবে, তাহলে এটা আমার সোজা হয়ে যাবে। তো
তো আমরা এখন কি করব, পূর্বের ন্যায় আবারও আমরা রোটেট অপশনে যাব। তো রোটেট অপশনে যেতে হলে অবশ্যই টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে পেজ অপশন আমি দেখিয়ে দিই আবার আপনাদেরকে। এই যে টুলসে ক্লিক করলাম, টুলসে ক্লিক করার পরে এখানে পেজ পেজ থেকে রোটেট, তো রোটেটে ক্লিক করে দেওয়ার পরে একটা ডায়ালগ বক্স আসবে। এই বক্স থেকে আমরা কি করব, এই বক্সের ডিরেকশন অপশনে ক্লিক করব। এই যে ডিরেকশন আছে, এই যে অপশন, তো অপশনে ক্লিক করার পরে পেজটা যেহেতু আমার লেফট সাইডে 90 ডিগ্রি ঘুরে আছে, তো এটাকে আমার ক্লকওয়াইজ 90 ডিগ্রিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে অবশ্যই এখানে পেজ রেঞ্জে খেয়াল রাখতে হবে, অলরেডি টিক থাকা চলবে না, পেজে টিক থাকতে হবে অবশ্যই, মানে পেজ সিলেক্ট থাকতে হবে, নাহলে পুরো সবগুলো পেজই চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু এখানে আমার 4 নম্বর পেজে কাজ হচ্ছে, তো এখানে আমি 4 লিখে দিব, অথবা থাকলে লেখার প্রয়োজন নাই। তো এখান থেকে আমি ওকে করে দিব। হ্যাঁ, ওকে করে দিলাম। দেখুন আমার পেজটা সোজা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখালাম রাইট সাইডে যদি পেজ ঘোরানো থাকে সেটাকে কিভাবে সোজা করতে হয়, আবার লেফট সাইডে যদি ঘোরানো থাকে সেটাকে সোজা করতে হয়। চলুন পরবর্তী পেজে চলে যাই এবং দেখি পরের পেজে কি আছে। তো আমরা 4 নম্বর পেজ থেকে এখন 5 নম্বর পেজে চলে আসলাম। 5 নম্বর পেজে এখানে ঠিক আছে, 5 নম্বর পেজে কোনো সমস্যা নাই। তো 5 নম্বর পেজ থেকে আমরা এখন 6 নম্বর পেজে চলে যাব। আমরা এখন 6 নম্বর পেজে চলে আসছি। দেখুন 6 নম্বর পেজটা পুরো 180 ডিগ্রি, মানে অর্থাৎ এটা পুরো উল্টো হয়ে ঘুরে আছে। তো এটাকেও আমার এখন রোটেট করতে হবে। রোটেট করার জন্য অবশ্যই রোটেট মেনু ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে রোটেটে ক্লিক করে দিলাম। রোটেটে ক্লিক করার পরে ডিরেকশন অপশনে ক্লিক করলাম। ডিরেকশন অপশনে ক্লিক করার পরে 180 ডিগ্রি সিলেক্ট করে দিলাম। 180 ডিগ্রি সিলেক্ট করার পরে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পেজ রেঞ্জে এখানে যেন অল অপশন না থাকে। অল অপশন থাকলে পুরো ডকুমেন্টসটাই আমার 180 ডিগ্রি উল্টে যাবে। তো এখান থেকে আমরা পেজ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে পেজটা সমস্যা সেই পেজ নাম্বার এখানে লিখে দিতে হবে। এই যে দেখুন এখানে 6 নম্বর পেজ দেওয়া আছে, তো আমরা এখানে 6 নম্বর পেজ লিখে দিলাম, ফ্রম 6 টু 6, বা এখানেও 6, এখানেও 6। তো আমরা এখন কি করব, আমরা এখন ওকে করে দিব। হ্যাঁ বন্ধুরা, ওকে করে দিলাম। দেখুন আমার পেজটা সোজা হয়ে গেছে। তো এরপর আমরা যে দেখি 6 নম্বর পরে 7 নম্বর পেজ। 7 নম্বর পেজ ওকে আছে, 7 নম্বর পেজে কোনো কাজ নাই, বা 8 নম্বর পেজ, 8 নম্বর পেজও কোনো কাজ নাই, এগুলো ওকে আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 16টা পেজ আছে। আমি এতগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না, যতগুলা সমস্যা ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদেরকে ডকুমেন্টসটা সেভ করতে হবে। যদি সেভ না করে আপনি এখান থেকে কেটে দিন, তাহলে ফাইলটা ডকুমেন্টসটা পূর্বের ন্যায় থেকে যাবে, এটা চেঞ্জ হবে না। তো চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদেরকে ডকুমেন্টসটাকে সেভ করতে হবে। তো ডকুমেন্টসটা সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনুতে ক্লিক করলাম। ফাইল মেনুতে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভ, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি শর্টকাট কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। আমি এখানে ক্লিক করে সেভ করে দিলাম। তো সেভ করার পরে কি হলো, ডকুমেন্টসটা আমার এডিট করার পরে, আমরা যে এডিটগুলো করছি এডিট করার পরে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডকুমেন্টসটা ক্লোজ করব। আমি নর্মালি এখান থেকে ডকুমেন্টসটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে কি করব, আমরা ফাইলটাকে আবার ওপেন করব। ওপেন করে দেখে নেব যে আমরা যে কাজটা করছি সেটা ঠিক মতো হয়েছে কিনা। তো আমি ডকুমেন্টসটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। হ্যাঁ, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে আমি ভিউটা একটু কমিয়ে নিব দেখার জন্য। এখান থেকে আমি 75 করে দিলাম। 75 করার পরে এখানে 1 নম্বর পেজ আমাদের আগেই ঠিক ছিল, 1 নম্বর পেজে দেখার কিছু নাই। তো আমরা এখান থেকে 2 নম্বর পেজে চলে যাই। হ্যাঁ, আমরা 2 নম্বর পেজে আসছি। 2 নম্বর পেজটা কি ছিল, আমাদের রাইট সাইডে 90 ডিগ্রি ঘোরানো ছিল, সেটাকে আমরা এখন সোজা দেখতে পাচ্ছি, মানে কোনো সমস্যা নেই, আমাদের কাজ ঠিক মতো হয়েছে। তো আমরা এখন কি করব, 3 নম্বর পেজে যাব। হ্যাঁ, 3 নম্বর পেজ ওকে ছিল। 3 নম্বর পেজে আমরা কোনো কাজ করে নাই। 3 নম্বর পেজ থেকে আমরা এখন 4 নম্বর পেজে যাব। তো আমরা 4 নম্বর পেজে চলে আসছি। 4 নম্বর পেজে এখানে আমাদের একটা সমস্যা ছিল, সেটা হলো পেজটা লেফট সাইডে 90 ডিগ্রি ছিল, সেটাকে আমরা সোজা করছিলাম। হ্যাঁ, সোজা আছে, ওকে। তো এরপরে আমরা 5 নম্বর পেজে আসলাম। 5 নম্বর পেজ ঠিক ছিল,
এরপর আমরা 6 নম্বর পেজে যাব। 6 নম্বর পেজটা পুরো উল্টা ছিল, অর্থাৎ 180 ডিগ্রি উল্টা হয়েছিল, সেটাকে আমরা সোজা করছিলাম। হ্যাঁ, এটাও সোজা আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা পিডিএফ ফাইল কিভাবে রোটেট করছি। আপনারা এইভাবে রোটেট করবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করার পরে আপনাদেরকে বোনাস হিসাবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন। তো সফটওয়্যারটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম, আমার গুগল ক্রোম ভালো লাগে ব্যবহার করতে, তো আমি গুগল ক্রোম ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে আমাদের সাইটে যেতে হবে, যে সাইট থেকে আমরা সফটওয়্যারটা নামাবো। getintopc.com, এই সাইটে সব ধরনের সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। এমন কোনো সফটওয়্যার নাই যে এই সাইটে নাই, শুধু সফটওয়্যার আছে সেটা না, সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল সহ পেয়ে যাবেন। তো অনেক সময় থাকে না, আমরা সফটওয়্যার হয়তো বা নামাতে পারি, কিন্তু কিভাবে ইনস্টল করতে হবে বা সেট আপ করতে হবে এই বিষয়ে আমরা বুঝি না বা জানি না। তখন হয়তো বা আমরা মনে করি যে সফটওয়্যারটা ঠিক নাই বা সমস্যা আছে বা কিভাবে ইনস্টল করব। তো এরকম কিছু চিন্তা করার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং সফটওয়্যার ইনস্টল করার টিউটোরিয়াল কিভাবে পাবেন। তো পেজটা আমরা ওপেন করলাম, পেজটা ওপেন করার পরে দেখুন getintopc.com। তো এখানে যে সার্চ অপশন আছে, আমরা সার্চ অপশনে ক্লিক করব এখন। তো আমি এখানে সার্চ অপশনে ক্লিক করলাম, করার পরে সফটওয়্যারটার নাম আমি এখানে লিখলাম, অ্যাডোব অ্যাক্রোবাট 11। এই সফটওয়্যারটা আমি ব্যবহার করি, এটা অনেক ভালো একটা পিডিএফ সফটওয়্যার, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি সফটওয়্যারটির নাম লেখার পরে গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলা, প্রায় 16টা সফটওয়্যার সাজেস্ট করছে আমাকে। এর মধ্যে আমি যেটা চেয়েছি অ্যাডোব অ্যাক্রোবাট 11, 11 প্রফেশনাল অর্থাৎ প্রো ফ্রি ডাউনলোড। তো আমরা এটার উপর, এটা যেহেতু ডাউনলোড করব, এটার উপর ক্লিক করব। হ্যাঁ, এটার উপর ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব। হ্যাঁ, নিচে আসার পরে দেখুন ডাউনলোড ফুল সেটআপ, অর্থাৎ ফুল সফটওয়্যারটি এখানে আপনি পাবেন। ডাউনলোডে ক্লিক করলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে সফটওয়্যারটি আপনি কিভাবে ইনস্টল করবেন, তো সেটা টিউটোরিয়াল বলছিলাম আপনাদেরকে, এখানে দেওয়া আছে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। আপনি হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে ক্লিক করলে, একটু অপেক্ষা করুন, দেখুন এই যে কিভাবে ইনস্টল করতে হবে সেই ভিডিওটি এখানে দিয়ে দিছে। তো আপনি, আমার নেট স্পিড একটু স্লো, আপনি এখান থেকে দেখেও নিতে পারেন, আবার ডাউনলোড ভিডিও গাইড অর্থাৎ এখান থেকে ফাইলটি ডাউনলোডও করতে পারেন। তো সরাসরি আপনি এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এরপরে আমরা আবার মূল সাইটে ফিরে গেলাম, এখান থেকে ডাউনলোড ফুল সেট আপ, অর্থাৎ ডাউনলোড ফুল সেট আপে ক্লিক করলে আপনি সফটওয়্যারটি ডাউনলোড শুরু হবে বা ডাউনলোড করতে পারবেন। তো এটা অনেক সুন্দর একটি ওয়েবসাইট, সাইটটি আপনারা অবশ্যই মনে রাখবেন বা বুকমার্ক করে রাখবেন, এখানে সব ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে সরাসরি পেয়ে যেতে পারেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।